কোরআনে কি মাখরাজ ব্যবহার জরুরি? কোরআনে মাখরাজের কথা আদেশ করেছে, অরাত্তিলিল কোরআন তারতিলা, সুন্দর করে স্পষ্ট করে ভালো করে পড়ো। বিদাত বিদাতি মেয়েকে বিয়ে করা যাবে কি? হিন্দু না হলেই যাবে। মাঠের ইমাম তাবিজ বিক্রি করে, তার পিছনে নামাজ হবে না। মোবাইলে আমি প্রতিদিন ওয়াজ শুনি, তাতে কি নেকি হবে? হবে। এক রাকাত বেতের সালাত পড়ার নিয়ম কি? বাস আল্লাহ আকবার দাঁড়াবে, সানা পড়বে, সুরা ফাতেহা অন্য সুরা, রুকুতে যাওয়া, সিজদায় যাওয়া, উঠে আত্মাহত অন্য সব দোয়া পড়ে আসসালামু আলাইকুম, এ তো হয়ে গেল এক রেখা। এক রেখা তার পাঁচ রেখাতের কোনো নিয়ম নাই, যেভাবে পার। তিন রেখাতের নিয়ম আছে, সবই একটানা, সবই একটানা। এক রেখাত একটানা, তিন রেখাত একটানা, পাঁচ রেখাত একটানা, দুই রেখাতে বসতে পাবে না। তিন রেখাতের পদ্ধতি হলো, প্রথম রেখাতে আলা, দ্বিতীয় রেখাতে কাফেরুন, তৃতীয় রেখাতে এখলাস ফালাক নাস, তিনটে। তাহাজ্জুদের সালাত পড়তে পড়তে যদি ফজরের আজান হয় তাহলে সালাত হবে, হোক, আজান হয়ে যাওয়ার পরে শেষ করব বেতের, তারপরে সমস্যা নেই। ফজর পর বলতে না, তখনই বাস সালাম ফিরে দিয়ে এখন এক রেখাত বেতের পড়ে নিতে হবে, যা হয়েছে হয়েছে, দু রেখাত হয়েছে, চার রেখাত হয়েছে, এটা রাতের তাহাজ্জুদ হয়ে গেছে।